কাউকে অভিনন্দন জানানোর সুযোগ পেলে আন্তরিকভাবে জানান। স্থানকাল পাত্র বুঝে হাসি মুখে কথা বলুন। হৃদয়ের আন্তরিকতা মুখের হাসিতে শতগুণে পরিস্ফুটিত হয়। প্রস্তুতি ছাড়া যাত্রাপথের কষ্টকে বাড়িয়ে দেয়। স্বপ্ন ও বিশ্বাস পথ চলার সে প্রস্তুতির সূচনা করে। প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন, কাজটি আপনি কেন করবেন। নিজের কাছে নিঃসততা বজায় রাখুন। প্রতিটি কাজে আপনার পক্ষে যা করা সম্ভব আন্তরিকতার সঙ্গে করুন। একজন মানুষকে তার নাম ধরে সম্বোধন করুন। আলাপ আলোচনায় একাধিকবার তার নাম উল্লেখ করুন। কাজ শেষ না হতে পারিশ্রমিক শোধ করবেন না। যে কোনো সংকটকে বিপদ না ভেবে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিন। দেহ হচ্ছে সেরা ওষুধ কারখানা। যখন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ঔষধই সে তৈরি করে, আর এ ঔষধ পার্শ্ব প্রতিক্রিয়া থেকে পুরোপুরি মুক্ত। দায়িত্ব নিতে ভয় পাবেন না, তাহলে নতুন কিছু শিখতে পারবেন। কাজে উদ্যোগী না হলে প্রতিটি কাজই অসম্ভব মনে হয়। আমি এ বিষয়ে জানি না, এ কথাটি বলতে কখনো ভয় পাবেন না। আমি দুঃখিত কথাটি সবসময় আন্তরিকতার সাথে উচ্চারণ করুন। দীর্ঘসূত্রিতা ও অলস্যকে প্রশ্রয় দেবেন না। যখন যা করা প্রয়োজন তখনই তা করুন। প্রকৃতির সাথে একাত্ম হন। প্রকৃতি মন, দেহ ও আত্মার মাঝে সবসময় ভারসাম্য এনে দেয়। নীরব মুহূর্তে প্রতিদিন অন্তত একবার বলুন, আমি সাহসী। একটি কাজ না করার পেছনে হাজারটি অজুহাত দেখানো যায়, কিন্তু কাজটি করার জন্য একটি কারণই যথেষ্ট। জীবনে ব্যর্থতার প্রধান দুটি কারণ হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব। সমস্যায় পড়লেই সমাধানের জন্য উৎকণ্ঠিত হবেন না। সমস্যাকে তার প্রকৃতিক প্রক্রিয়ার মধ্যে ছেড়ে দিন। প্রতিটি সমস্যার মধ্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। যে কোনো ঘটনাকে সহজভাবে গ্রহণ করাই হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি।